হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা সাধারণত অনেকে বিজনেস অ্যাকাউন্ট ট্রাই করি না, পার্সোনাল অ্যাকাউন্ট ট্রাই করি, সেজন্য বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে পারি না। বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা ট্রাই করি বাংলাদেশ থেকে, তাহলে আমরা সহজেই খুলতে পারবো। তো কিভাবে খুলতে হয় সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যে প্রথমে লিখুন www.paypal.com/sign, then click enter and first you see sign up for a business account PayPal. I click here. Okay, this form e form টা যদি আমরা fill up করে দেই, সঠিকভাবে fill up করি, তাহলেই আমাদের PayPal account ক্রিয়েট হয়ে যাবে। এটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হবে, সেটা মাথায় রাখবেন, আর ইনফরমেশন গুলো অবশ্যই সঠিক হতে হবে। তারপর একটা ভালো মানের পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেন সহজে গেস করা না যায়। আর এখানে বলছে 8টা ক্যারেক্টার লাগবে, আর নাম্বার আর সিম্বল কিছু লাগবে, আপার কেস এন্ড লোয়ার কেস সব কিছু লাগবে। তারপর বিজনেস ইনফরমেশন, বিজনেস ইনফরমেশনে লিগাল নেম, যেভাবে আপনার জন্ম তারিখে বার্থ সার্টিফিকেটে আছে সেভাবে ন্যাশনালিটি কার্ডটা ফলো করলে ভালো। সেই অনুপাতে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম রামি। আর সাধারণত ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপার কেস গুলো আপনি বড় হাতের নাম গুলোই ভালো, সাধারণ বড় হাতের নাম দিয়ে ট্রাই করবেন, অটোমেটিকই বড় হাতের হয়ে যাচ্ছে, না অটোমেটিক হচ্ছে না। ব্যবহারে ফিল আপ করলে তাহলে ইন্টারন্যাশনালি কখনো কোনো প্রবলেম ফেস করতে হয় না। বাংলাদেশ হচ্ছে আমার নাম্বার, বিজনেস অ্যাড্রেস দিতে হবে, বিজনেস অ্যাড্রেস দিতে হবে, আমার আপনার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। আর বিজনেস অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল, এটা না দিলে হবে, আপনি ইচ্ছা হলে দিতেও পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে পোস্টাল কোড, আপনার পোস্টাল কোড নাম্বারটা দিয়ে দেবেন, অবশ্যই যেন সঠিক হয়, ভুল দেওয়ার চেষ্টা করুন। আর প্রাইমারি কারেন্সি আপনি পরেও চেঞ্জ করতে পারেন, এখনো চেঞ্জ করতে পারেন। যদি আমরা বিদেশি সাধারণত ডলার আর্ন করি, তাহলে আমরা ইউএস ইউএস ডলার দিয়ে দেবো। আর এখানে চেক মার্কে রিসিভ নিউজ এন্ড অফার্স ফ্রম পেপাল অ্যাকাউন্ট, ইউ ক্যান চেঞ্জ ইউর কমিউনিকেশন, আমি এটা অফ করে দিলাম। আর এখানে ক্লিক করে এগ্রি 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 করলাম, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপেক্ষা করতে হবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তো আমার বিজনেস টাইপটা দিতে হবে। তো আমি যেহেতু আমি নিজস্ব বিজনেস ইন্ডিভিজুয়াল, প্রফিট অর্গানাইজেশন গভর্নমেন্ট এন্টাইটিস যার যেটা খুঁজে, আমার ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিওয়ার্ড কি দেবো, তো আমার কি আমার প্রোডাক্টটা না ম্যানেজমেন্ট লিখলে, ম্যানেজমেন্ট যদি আমি দিই কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, ম্যানেজমেন্ট কাউন্সিলিং অ্যান্ড পাবলিক রিলেশন সার্ভিস, আমি এটা দিয়ে দিলাম ম্যানেজমেন্ট কাউন্সিলিং অ্যান্ড পাবলিক রিলেশন সার্ভিস। আমি ইউআরএল, আমি ইউআরএল কোড থেকে দেবো, আমার ইউআরএল তো নাই, তাহলে ইভে ক্লিক করবো, যেহেতু প্রয়োজন চাচ্ছে না, তারা মান্ডেটরি চাচ্ছে না, তাহলে আমি এটা দিলাম। আমি কন্টিনিউতে ক্লিক করে সামনে অগ্রসর হলাম, দেখা যাক কি হয়। আমার ডেট অফ বার্থ চেয়েছে, ডেট মান্থ এন্ড ইয়ার ফরম্যাটে, তাহলে আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশ, আমি সাইপ্রাসিয়ান না, সাইপ্রাস দিয়ে আমি সিওয়াই দিয়ে যখন ক্লিক করেছিলাম সেজন্য অটোমেটিক সাইপ্রাস এসেছে। হোম অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ বিজনেস অ্যাড্রেস, ইয়েস আমার হোম অ্যাড্রেস আর বিজনেস অ্যাড্রেস সেম, সেজন্য দিয়ে দিলাম। আর যদি না হতো আপনি উঠে দিয়ে আবার আলাদা একটা অ্যাড্রেস দিতে পারতেন। থ্যাংক ফর সাইনিং আপ।
এখানে বলছে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন টু সেন্ড দ্য ইমেল অ্যাড্রেস। ওকে, সেট আপ পেমেন্টস, থ্যাংক ফর জয়নিং আপ। ওকে, শুরু করলাম, দেখা যাক কি হয়। ওকে, আমার অ্যাকাউন্ট রেডি, ওয়েলকাম আর পেপাল বিজনেস অ্যাকাউন্ট, সেন্ড ইনভয়েস। এই তো আমার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। এখান থেকে আমার প্রোফাইলে গিয়ে আমি আবার সবকিছু চেঞ্জ করে নিতে পারবো, ইমেল অ্যাড্রেস আপডেট চালিয়ে দিতে পারবো, ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবো। আনকনফার্ম বলতেছে আমার ইমেল অ্যাড্রেস আনকনফার্ম, কারণ আমি এখনো ইমেলটা কনফার্ম করি। তো এইখানে গিয়ে আমি চাইলেই আমার ইমেল অ্যাড্রেসটা আবার চেঞ্জ করে নিতে পারবো বা কনফার্ম করে নিতে পারবো অন্য একটা ইমেল। এই তো এইভাবেই তো আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে এখন ইজিলি ট্রানজেকশন করতে পারবো। এখানে আমার প্রাইমারি ইউএস ডলার আছে, প্রথমে যদি ইউরো আমি চেঞ্জ করে প্রাইমারি আমার কারেন্সি ইউএস ডলারে কনভার্ট করে নিলাম। আর এখানে তো সামারি অপশন, সামারি থেকে আমার ট্রানজেকশন হিস্টোরি গুলো এখান থেকে দেখা যাবে। আমার ব্যালেন্স কত, আমার ব্যালেন্স এই মাত্র অ্যাকাউন্ট খুলেছি তাই $0 অ্যান্ড গেট পেড ফাস্ট, বিভিন্ন অপশন আছে, এগুলো ঘুরে ঘুরে দেখবেন। আর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিতে তো আমার অ্যাক্টিভিটি আমি কত ট্রানজ্যাক্ট করলাম বা মানে একটা হিস্টোরি বলা যায়, হিস্টোরি আমার 2020 সালে কত ট্রানজ্যাকশন, পাস্ট 30 ডেজ আমার কত ট্রানজ্যাকশন, অল কান্ট্রিজ, সব কোন কোন দেশের সাথে ট্রানজ্যাকশন, সব হিস্টোরি এখান থেকে পাওয়া যাবে। এই তো এইভাবে সহজে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট খুলে করতে পারেন। বাংলাদেশ থেকে কোনো সমস্যা হবে না, ইনফরমেশন গুলো সঠিক রাখলেই হবে। আর অবশ্যই ইনফরমেশন যখন দিবেন অবশ্যই কারেক্ট ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন, ন্যাশনাল আইডির সাথে মিল রেখে সব ইনফরমেশন গুলো আপডেট করে নেবেন, তাহলে ট্রানজেকশন আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি কোনো ভুলে ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে ট্রানজেকশনে তারা আটকে দিতে পারে। এই তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল, ধন্যবাদ।